লাইফ ফোন ইন খনার বচন অনুষ্ঠান। আমি জয়ন্ত, তবু শুরু করছি আমাদের লাইফ ফোন ইন খনার বচন, কারণ আমরা জ্যামে একটু আটকে ছিলাম। তবু যেটুকু সময় হয় খনামা আপনাদের সকলের সঙ্গে কথা বলবেন, এখানেই কিন্তু খনামার বিশেষত্ব, কারণ তিনি অনেক সময়ের মধ্যে থেকে সময় বল করে আসেন। এবং আপনারা জানেন যে আমাদের কলকাতায় যখন জ্যাম জট শুরু হয় ভীষণভাবে আটকে থাকতে হয়, তবু কিন্তু মা চলে এলেন সকলের জন্য। তাই মাকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, মা প্রণাম। সবাইকে প্রাণভরা ভালোবাসা দিয়ে এটাই বলবো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তোমরা ফোনের জন্য চেষ্টা করছো, এসো ফোনে কথা বলো, আমি আছি তোমাদের জন্য। তাই তো, সবচেয়ে প্রথমে এই কথা বলা, তার কারণ হচ্ছে, ফোন আসলেই নিয়ে নেবো কথা বলছি, তার কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে এসেছি, অনেক ভিড়, অনেক জ্যাম, তবু অনেক দিন পর আশাটা হলো, সেই জন্য সময়টা অল্প আছে, অনেকক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গেছে, তবু ভাবলাম চলে যাই তোমাদের কাছে। কারণ কি, তোমাদের জন্য আমারও ভীষণভাবেই প্রাণ উচ্চারণ হয়, অর্থাৎ তোমাদের জন্য ভীষণভাবে মন প্রাণ থেকে মনে হয় তোমাদের কাছে বসি, তোমাদের সান্নিধ্যে আসি, তোমরা ফোন করো, তোমরা তোমাদের ভবিষ্যতের কথা, তোমাদের ভাগ্যের কথা জানো এবং আমি সেগুলো মানুষ কিন্তু অধীর আগ্রহে থাকে, বা একটা জিনিস না বলে পাচ্ছি না যে আপনি জানেন যে সময় অল্প, তবু তার মধ্যে যদি দুটো মানুষও যদি আমার সাথে কথা বলতে পারে, মানে খনামার সঙ্গে, তাহলে কিন্তু তাদের অন্তরটাও শান্তি হয়। এখানেই খনামা, তিনি কিন্তু বললেন না যে যেমন টকশো তুলে চলো, তিনি কিন্তু ঢুকে বললেন যে আমি ছিলাম, আছি, থাকবো, একদম। এই যে ব্যাপারটা, এই চিন্তাভাবনা রেখে, এই চিন্তাভাবনাটা রেখে, চিন্তাভাবনা রেখে, হয়তো যান্ত্রিক গোলযোগের জন্য ফোন এখনো ঢুকতে না, কিন্তু যেই ফোন ঢুকবে, কিন্তু খনামা ঢুকে গেছে, এবং আমি তোমাদের সাথে কথা বলতে প্রস্তুত হয়ে রয়েছি, তোমরা ফোন করলে আমি তোমাদের সাথে। এই যে মানুষের যে ব্যাকুলতা, মানুষের যে শ্রদ্ধা, মানুষের যে আকুলতা যে মার সঙ্গে কথা বলবো, মা অনেকদিন পরে এলে, এটা তো একতরফা হয় না, একতরফা হয় না, তোমরা আমার জন্য ব্যাকুল, আমি তোমাদের জন্য ব্যাকুল, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। কথাতেই বলে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে প্রাণ চায় মা, সত্যি তাই, যেখানে ভালোবাসা থাকে সেখানেই প্রাণ যেতে চায়। আর যার জন্য আমি তোমাদেরকে বলি, যারা খুব ভীষণ টেনশনে আছো, ভীষণ কষ্টে আছো, তোমাদেরকে আমি কি বলি, বলো না কাতর স্বরে, বৃথা জন্মায় সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে, আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদের সঙ্গে কথা বলবার তরে, তোমাদের ভাগ্যের বিষয় তোমাদেরকে জানাবার তরে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের হ্যালো নমস্কার, হ্যাঁ জোর জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, অনেক আশীর্বাদ রইল তোমার জন্য, বলো তোমার নাম, কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। আপনার নামটা কি? আমার নাম লীলা বিশ্বাস। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। হ্যাঁ দিদি, লীলা বিশ্বাস, লীলা বিশ্বাস, ছেলের নাম বলুন দিদি। সাহেব বিশ্বাস, সাহেব বিশ্বাস, হাবড়া থেকে রয়েছেন সাহেব বিশ্বাস। জন্ম সাল সময় বলুন। 2497। আচ্ছা, 2497, ঠিক আছে। সময় বলুন দিদি। 4:46। হ্যাঁ, কখন? বিকেল। আচ্ছা, বিকেল। জন্মস্থান কোথায় ছিল? সুলতানপুর, উত্তরপ্রদেশের সুলতানপুর। উত্তরপ্রদেশ, হ্যাঁ উত্তরপ্রদেশের সুলতানপুর, উত্তরপ্রদেশ। আচ্ছা, কি বার ছিল? রবিবার। রাশি লগ্ন বলুন। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন। প্রশ্নটা, ওই ক্যারিয়ার নিয়ে। এখন কি করছে ছেলে? এখন তো বসে আছে। ও, বসে আছে। আচ্ছা, যাই হোক, আপনি খনামার কাছে গিয়ে ফোন পেয়ে গেলেন, লীলা বিশ্বাস হাবড়া থেকে। দিদি কেমন লাগছে খনামার অনুষ্ঠান? উল্টো দিকে আপনারা থাকেন হৃদয়ের ব্যাকুলতা নিয়ে, যে কখন, এবং আপনি তো ফোনটা আজকে পেয়েও গেলেন, তাই তো? এটাই হচ্ছে ঈশ্বরের লীলা, যে মন দিয়ে যদি কোনো কাজ করা যায়, মন দিয়ে যদি মাও যেটা বলে যে একাগ্রচিত যদি কোনো সংকল্প করা যায়, সেটা কিন্তু হয়। তাই লীলা বিশ্বাস, আপনার নামটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমি এটুকু সময়ের মধ্যে যেটুকু হিসাব করার, ওর ক্যারিয়ারের বিষয়ে আমি ওকে বলে দিচ্ছি। প্রথম কথা হলো, শরীরটা খুব একটা ভালো যাবে না, একটু এনার্জি লস, একটু এনার্জি লস নিয়ে কষ্ট পাওয়ার ভয় রয়েছে, কাজে আগ্রহটা একটু কম আছে, রাহু চন্দ্র বিরূপ আছে গ্রহেতে, রাহু চন্দ্রের দৃষ্টি বিনিময় করার ফলে ওর সময়টা এখন ভালো যাচ্ছে না। কর্মযোগে উত্থান পতন রয়েছে, কিন্তু এই দুটি গ্রহের প্রতিবিধান একটু করে নেওয়ার পর থেকে ওর কিন্তু কর্মযোগ ভালো আছে, ক্যারিয়ার যোগ ভালো আছে, তবে ক্যারিয়ার যোগের জন্য ওকে আর একটু প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন একটু কম আছে।
হ্যাঁ হ্যালো, সরকারি চাকরি বলছি, সরকারি চাকরি পাবে? না, এই মুহূর্তে সরকারি চাকরির কোনো যোগ দিচ্ছি না। এখন যে সময়টা ওর চলছে তাতে করে 3 বছর 2 মাস বেসরকারি চাকরি কর্মরত যোগ রয়েছে, তারপরে চাকরি সরকারি চাকরির যোগ আছে। যদি সঠিক প্রতিকারগুলো করে নাও, যখন একটু গ্রহটা পরিবর্তন হবে রাহু চন্দ্রের পরিবর্তনকালে, সেই সময় সরকারি চাকরির সম্ভাবনাটা রয়েছে। খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর কথা। এবং আপনি একটা কথা বললেন, খুব ভালো লাগলো, এই যে বেসরকারি, উনি যে বললেন লীলা দিদি ছেলে বসে আছে, কিন্তু আপনি যে বলছেন যে প্রাইভেট ফার্মে যে আমি চাকরিটা করি, আমার যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু বেড়ে যাবে, হয়ে যাবে, এবং বসে না থাকাটাই ভালো। যে কোনো জায়গায় একটা চাকরি করে নেওয়া, একটা কাজের মধ্যে ইনভলভ থাকাটা ভীষণ ভালো। মানে আমি আমার সেই অভিজ্ঞতাটা সরকারি চাকরিতে লাগাতে পারবো, লেথার্জি এসে যাবে, বসে থাকতে থাকতে লেথার্জি লেগে যাবে, একদম। যেমন ওর হায়ার স্টাডির যোগ ছিল, কিন্তু সেখানেও বাধা হয়ে গেছে, সেই বাধাগুলোকে একটুখানি প্রতিকার করে নিতে পারলে, আগে দেখিয়ে নিতে হয় ছকটা ভালো করে, ছক নিয়ে শুধু ছক তৈরি করানোটাই বড় কথা না, ছক তৈরি করলাম, গোষ্ঠী তৈরি করলাম, আমরা ছক তৈরি করি, গোষ্ঠী তৈরি করি, কিন্তু তার বিচারটা বুঝতে হবে, কোন গ্রহে কি আছে, কোন গ্রহের দৃষ্টি বিনিময় কোন গ্রহের ওপরে করছে, এই সমস্ত ছকের বিচার, ছক গণনা ঠিক মতন করে করতে হবে। আমি যেমন বলি যে যাদের গোষ্ঠী নেই তাদের হাত দেখে বিচার করা হবে, হাতি গোষ্ঠী, আবার তেমনি যারা ছক গোষ্ঠী করাও তাদের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে গোষ্ঠীটা বিচার করানো। শুধু একটি গোষ্ঠী করলাম, একটি ড্রেস কেনার মতন রেখে দিলাম বাড়িতে, তা না, গোষ্ঠীটা বিচার করতে হবে, করে পথ চলতে হবে, যে এইভাবে এইভাবে আমার গোষ্ঠী অনুযায়ী, আমার জন্ম সাল সময় অনুযায়ী, আমার এখন এই সময় চলছে, আমার এটা এটা করা উচিত, আমি সেটা করব, আমার সময় ভালো যাচ্ছে, আমার এখন এটা করা উচিত, তাহলে এটা করব। কারো কারো হয় বিদেশ যাত্রার যোগ রয়েছে, পড়াশোনা ভালো করেছে, হায়ার স্টাডি করেছে, কিন্তু সুযোগগুলো হচ্ছে না, একটুখানি প্রতিবিধান করে নিলে আর সেটা জানতে পারলে একটা এনার্জি হয়, তখন বিদেশ যাত্রার সম্ভাবনাগুলো প্রবলভাবে হয়ে যায়। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি রানীহাটি থেকে মালা মান্না বলছি। আচ্ছা, রানীহাটি থেকে মালা মান্না, এটা হাওড়া তো রানীহাটি? হ্যাঁ হ্যাঁ। রানীহাটি আমাকে আগে আমার প্রণামটা জানাই সত্তর তো। আচ্ছা, 14 বছর ধরে মায়ের প্রোগ্রাম দেখছি। আচ্ছা, 14 বছর ধরে আমার গর্ভে সন্তান এসেছিল, মেয়ে হয়েছে, মেয়ে এখন 13 বছর বয়স হয়ে গেছে। বাহ বাহ, একদম। আমি আপনার সব মন্ত্রগুলো লিখে রেখে রেখে করি। বাহ, একদম একদম। 14 বছর ধরে তুমি ঠিকই বলেছো, আমি শারীরিক একটু প্রবলেম হচ্ছে বলে আমি আজকে লাইনে পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আর আজকে জানো কত কষ্ট করে যখন প্রোগ্রামটা দেখছো বুঝতে পেরেছো কত কষ্ট করে আমরা এসে প্রোগ্রামটা ধরেছি, যে একটি দুটো ফোন পেলেও দুটি মানুষের তো কাজে লাগে। এই যে ওনার যে মনে কথা শুনলাম, 14 বছর মালাদি, মালাদি কিন্তু আজকে মার গলাতেই যেন তার কথার বিজয় মাল্য পরি দিলেন, কারণ মা যেমন সমস্ত মন্ত্র বলেছেন আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে করেছেন, এবং আপনার মেয়ের বয়স এখন 4 বছর, এটা কিন্তু একটা 13 বছর, সেই সময় সন্তান গর্ভে ছিল, আচ্ছা সেই সময় সন্তান, ঠিক আছে 13 বছর, 14 থেকে 13, তাহলে কত ইতিহাস বলুন তো মালা দি, তাই তো? তাহলে আপনার জন্ম সাল সময়টা বলুন দিদি। আমার মেদিনীপুরে জন্ম। মেদিনীপুর, নামটা বলো আগে। মালা মান্না। মালা, আচ্ছা, জন্ম সাল বলুন দিদি। মেদিনীপুর, না না আমি বলছি যে স্থান বলছি, জন্ম তারিখ, জন্ম তারিখ, জন্ম তারিখ। দুপুর 12টা 7 মিনিট। কি বার ছিল? শনিবার। আর জন্মস্থানটা কোথায় বললেন যেন? মেদিনীপুর শহর। ঠিক আছে, মেদিনীপুর শহর। রাশি লগ্ন বলুন। বলতে বলি তোমাদের মেদিনীপুরে আবার বসছে। হ্যাঁ, মেদিনীপুরে মা ওখানকার অনুরোধে। রাশি লগ্ন বলুন। বৃশ্চিক রাশি কন্যা লগ্ন। আচ্ছা, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন, তাহলে বৃশ্চিক রাশি কন্যা লগ্ন। হ্যাঁ বুঝে গেছি, তাহলে ওইটাই প্রশ্ন শরীর নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মা তো শরীর নিয়ে বলেন, কেউ জিজ্ঞাসা করুক বা না করুক, এবং মেদিনীপুর বাসীর যে স্বনির্বন্ধ অনুরোধ আমাদের বিভিন্ন কলার বন্ধুর মাধ্যমে আপনারা শুনেছেন, 15 আগস্ট থেকে মেদিনীপুরে শুরু। বাহ বাহ বাহ, পেনুরি আর মেদিনীপুর তো একটা স্বাধীনতা সংগ্রামে বিরাট জায়গা, ওখানে ওই পারপাস ডাক আছে, শ্বশুর বাড়ি হাওড়াতে রানীহাটি। আচ্ছা,
তো মেদিনীপুরে একটা অনুষ্ঠানে ডাক আছে এবং সেটা সেরে এবং সেদিনই চেম্বার শুরু করছি। এটা অতি লজে মেদিনীপুরে নন্দন লজে আমরা বলে দেবো অবশ্যই। এবং 15ই আগস্ট মাসেই শুভ অভিষেক শুভ বোধন হচ্ছে মেদিনীপুরের মাটি, যেখান থেকে সেই স্বাধীনতা সংগ্রামে একটা বিরাট ইতিহাস, নতুন করে বলবার কিছু নেই, সেখানেই মা যাচ্ছেন এবং সেখানে একটি অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে সেটি করে। কোথায়? মেদিনীপুরে? আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। আসলে মায়ের সন্তানের সব প্রীতি। হ্যাঁ, এবং আমি প্রত্যেকটি কলার বন্ধুকে বলবো, যারা দূরে আছেন কাছে আছেন, আপনারা একবার খনামায়ের কাছে চলে আসুন, মায়ের সান্নিধ্যে আসুন, মায়ের চেম্বারে আপনারা ফোন করে বুকিং করে যোগাযোগ করে আসুন, দেখবেন জীবনটা কেমন পাল্টে গেছে এবং মায়ের সন্তানরা সব কিন্তু বেশ কৃতি। এবং কালকের টক শোটা দেখবে, সেখানে ভালো করে ডিটেলসে বলা থাকবে। নন্দনলাল, তুমি নিশ্চয়ই চেনো, তোমার নিশ্চয়ই জানা আছে পূর্ব মেদিনীপুরে। শরীরটা খারাপ, এনার্জি লস হয়ে যাচ্ছে, তুমি একটা এনার্জেটিক ভীষণ ভাবে এখানে হিসাবে যা দেখছি, তোমার উৎসাহ এনার্জি ভীষণ ভালো আছে, কিন্তু সেই জায়গা থেকে তুমি একটু সরে গেছো, সেটা হচ্ছে শরীর ক্লান্ত, শরীর খারাপ হওয়ার মতন বয়স তোমার নয়, কিন্তু যেহেতু শরীর সাড়ে সাতের ঝাপটা চলছে, এ সময় বেশ কিছু দিক থেকে একটুখানি ডিস্টার্ব আসে। তবে আমি বলি, আমার বিধানে হলো শনি সাড়ে সাতি মানে সবসময় মন্দ, সবসময় খারাপ তা কিন্তু নয়, তবে শরীরটা মাঝে মাঝে একটু খারাপ হয়, তার জন্য তুমি, আমি তোমায় মন্ত্র বলে দিচ্ছি, তুমি সেই মন্ত্র পাঠ করো আর শিব ঠাকুরের পুজো করো। এখন তো শ্রাবণ মাস, শিব ঠাকুরের পুজো করো, আর যাদের শনি সরস্বতী তাদের শিব ঠাকুরের পুজো করা অতীব প্রয়োজন। যাদের শনি সরস্বতী তোমার যেমন আছে, তোমাকে বলছি, আরও যাদের যাদের আছে, যেমন যেমন বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, তাদের জন্য বলছি যে শনি সরস্বতী তারা সাদা শিব ঠাকুর, শ্বেত শিব ঠাকুর প্রতিষ্ঠা করে নিয়ে শিবলিঙ্গ পুজো করি। বাহ, তাহলে তো কোনো কথাই নেই, ভীষণ ভালো। তাতে বিল্বপত্র দেবে এবং মন্ত্রটা হচ্ছে ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহি নে নালভ। হ্যাঁ 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 একদম একদম, তোমার তো অবশ্যই অবশ্যই এটা মনে থাকবে। তো এই মন্ত্র, হ্যাঁ এই মন্ত্র পাঠ করবে, ভীষণ ভালো হবে। এবং এই শ্রাবণ মাস ভোর শিবের পুজো করবে, সকলকে বলা, তোমাকেও বলা। আর শনি সাড়ে সাথী চলছে, সেটাতেও সাড়ে সাথীর থেকে পরিত্রাণ পাবে এই মন্ত্র পাঠ করলে। আর তোমার যে সময়টা খারাপ যাচ্ছে, তার জন্য তোমাকে একটুখানি মঙ্গলচণ্ডীর পুজো করতে হবে, তৎসহ মঙ্গলচণ্ডীর পুজো। মঙ্গল এবং শনির অশুভ প্রভাবে তোমার এত ঝাপটা যাচ্ছে, সেই ঝাপটার থেকে অতিক্রান্ত হবে। এছাড়া তোমার যেটুকুন এইটুকু সময়ের মধ্যে যতটা দেখলাম, মোটামুটি ভাগ্য ভালো আছে। আবার তুমি ফোন করবে, আমার এই বিশ্বাস আছে, ভরসা আছে, তুমি ফোন পাবে। হ্যাঁ, যেহেতু মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে, আমি বলে তোমায় নার্ভাস করতে চাইছি না, মনে জোর রাখো, তুমি ভগবানকে ডাকো, আমার বিশ্বাস তুমি ভগবানকে ডাকো। নিম্নাঙ্গে রোগের ভয় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিম্নাঙ্গে রোগ, পেট কোমর পা, আচ্ছা পেট কোমর পা, এগুলো নিয়ে ভোগান্তি, তার মধ্যে পেটের এটা রয়েছে, এই প্রবলেমটা রয়েছে, এটার জন্য অবশ্যই তুমি ডাক্তারবাবুকে দেখাও, ডাক্তারবাবুর অধীনে থাকো। এবং কিছু কিছু যোগাসন আছে যেগুলো করলে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়, অবশ্যই শরীর বুঝে। এখন তো করতে পারছো, এখন চলছে, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার, হ্যাঁ সেটাই, সবগুলো একসঙ্গে অ্যাটাক করছে, এর থেকে পরিত্রাণের জন্য শনি এবং মঙ্গলের পরিত্রাণ দরকার। তুমি আবার একদিন ফোন করো, তুমি তো ফোনে ট্রাই করো, আমি মঙ্গল শুক্রবার করে তো লাইফে থাকি, আগামী রবিবারটা বসতে পারবো না, কারণ ভোলে বাবার ওখানে ক্যাম্প আছে, সেই জন্য লাইফে বসতে পারবো না রবিবারটা, ওখানে আমাদের তারকেশ্বরে ক্যাম্প আছে সেই কারণে। কিন্তু শুক্রবার বসবো, পরের পরে রবিবার বসবো, তুমি ফোন করবে, আমি ফোনে তোমার সাথে। আমি সবচেয়ে বড় কথা, দেখুন পা ভাঙুক কোমর ভাঙুক, কিন্তু মন যেন না, হ্যাঁ এটা ইচ্ছা কথা, একদম ঠিক। আপনি যেটা বলেন, আর যেগুলো ভেঙেছে সেগুলো ঠাকুর ঠিক করে দিবেন, ভগবান ঠিক করে দেবেন, ভগবান মানেই ডাক্তার, ডাক্তারবাবু ভগবানের মাধ্যম তো ডাক্তারবাবুরা, সেই ডাক্তারবাবু তোমাকে সুস্থ করে দিক, তুমি তাড়াতাড়ি সুস্থ হও, মন থেকে শরীর থেকে সর্বদিক থেকে সুস্থ সবল হও, শান্তিতে থাকো। তোমার কন্যা সন্তান রয়েছে 13 বছরে, তার জন্য আমার অনেক আশীর্বাদ রইল। তুমি 14 বছর ধরে আমার অনুষ্ঠান দেখছো, সেটি আমাকে আরো বেশি প্রেরণা দিল, কারণ আমি ওই বসেই বলি না যে আমার 35 বছর 45 বছরের অভিজ্ঞতা, আমি ওইসব বলি না, কিন্তু তোমরা
তোমরা বলো, মানুষ বলে যে কত বছর ধরে অনুষ্ঠান দেখছে, কত বছর ঠিক কাউন্টিংটা ঠিক করেছে, কত বছর ধরে দেখছে, এটা আমাকে আমাকে উৎসাহিত করলো, আনন্দিত করলো যে এরকম একনিষ্ঠ শ্রোতা আমার আছে, একনিষ্ঠ ভক্ত আমার আছে, এবং একাধিক আছে, বহুজন আছে, তারা হয়তো যারা ফোন পায়নি তারা আফসোস করছে যে আমরাও পেলে বলতাম। তো বহুজন আছে আমি জানি যারা সাক্ষাতে আসো, যারা গুরু পূর্ণিমায় আসো, যারা আমার যে সমস্ত আশ্রমের অনুষ্ঠানে আসো, তখন তোমরা বলো, সেগুলো শুনে আমি উৎসাহিত হই, ভালো হয়। এই উৎসাহ নিয়েই তো আমরা চলছি, আর উৎসাহের আরেকটা আমি হচ্ছে খনামা, তাই বলে আমরা ছিলাম আছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ জননী খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, একদম না হওয়ার থেকে সামথিং বেটার দেন নাথিং। তো দুটো ফোন পেলাম, দুজনকে আনন্দ দিতে পারলাম, আমিও নিজে আনন্দ পেলাম। এবার মনের কথা বলে যাব আমি চলে, কারণ সময় আমাকে এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।